মালদাতে তৃণমূলের কর্মী সভা অনুষ্ঠিত হলো ইংরেজবাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী বাপুজি কলোনি এলাকায়। শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারির নেতৃত্বে শনিবার রাতে অনুষ্ঠিত হয় এই কর্মী সভা। এছাড়া উপস্থিত ছিলেন সহ সভাপতি MD অভিষেক, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক সৌমিত্র সরকার সহ অন্যান্য নেতৃত্ব। কর্মীরা বিভিন্ন অভাব অভিযোগ তুলে ধরেন শহর তৃণমূল কংগ্রেস সভাপতির সামনে। গোষ্ঠীকন্দল সরিয়ে দলকে চাঙ্গা করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। ড্যামেজ কন্ট্রোল করতে জেলা থেকে ব্লক সমস্ত এলাকায় কর্মীদের নিয়ে শুরু হয়েছে কর্মশালা। আজকে আমরা 29 নম্বর ওয়ার্ডে এসেছিলাম। এখানকার মানুষের কিছু সমস্যা ছিল, সেই সমস্যার কথা আমরা শুনলাম। আমি দলের প্রতিনিধি হিসাবে, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে এখানে এসে শুনেছি। আমাদের প্রশাসনিক ক্ষমতা ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান মাননীয় কৃষ্ণনারায়ণ চৌধুরী আছেন, আমরা তার কাছেও তুলে ধরব এবং দলের কাছেও তুলে ধরব। এবং এখানকার যে সমস্যা আছে সেই সমস্যাটাকে আমরা সাংবিধানিক এবং সামাজিকভাবে চূড়া করার চেষ্টা করি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।